আয়না ঘর ভয়ঙ্কর, আমার তো মনে হলো যে গুয়ান্তানামো কারাগার আছে না? আমরা জানি তো এই যে ভয়ঙ্কর যে কারাগারগুলো, যেগুলো আবু গারিব কারাবার কারাগার, বাংলাদেশে ওই রকম হচ্ছে আয়নাঘর। নামটা শুনি মনে হয় বাপরে, আমি তো প্রথম মনে করছি চতুর্, আমি জানি না, আমি তো ওই ইউটিউব ফেসবুক এরকম করে চালাই না। আমি কালকে ফার্স্ট, কালকে না পরশু দিন আমি শুনলাম আয়নাঘর, তাই আমি বলছি আয়নাঘর মানে আমি শুনছিলাম আয়নাবাজি বা এরকম কিছু একটা, বোধহয় চঞ্চল চৌধুরী না কার এরকম কি একটা নাকি ছবি ছিল মানে পেপারে পড়ছিলাম, যাই হোক খেয়াল নেই, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি এরকম। তা ওই ওইটা কি বলে, আমি বলছি চতুর্দিকে বোধহয় আয়না, ভিতরে বোধহয়। ওরে বাপরে বাপ, পরে আমি তো ডকুমেন্টারি দেখে আমার মাথায় খারাপ, দেখলে কি পুরা মানুষের নির্যাতন 8 বছর 10 বছর করে আটকায় রাখছে, কি ভয়ঙ্কর খারাপ। হ্যাঁ, আয়নাঘর জিনিসটা হচ্ছে এই যে ওই ঢাকায় হচ্ছে DGFI আছে না, সেনাবাহিনীর একটা গোয়েন্দা সংস্থা, তাদের হচ্ছে কয়েকজন অফিসার মিলে এটা চালাইতো, যে কাউকে নিয়ে যায় ওইখানে টর্চার করতো। ছোট্ট ছোট্ট 26টার মতো আলাদা আলাদা রুম আছে, 10x10 ছোট্ট রুম, সেখানে আলাদা হচ্ছে যে সূর্যের আলো যাইতে পারে না, সবসময় হচ্ছে বিকট শব্দ চলতে থাকে, ফ্যান চলতে থাকে রুমের মধ্যে, ফ্যান বলতে রুমের বাইর মানে শব্দ, যাতে কেউ ওইখান থেকে অন্য জায়গায় নিতে না পারে। মানুষজন সকাল বিকাল টর্চার করে, মানে অন্ধকার করে রাখে, নিয়ে যে গুম করে রাখে না, এগুলো হচ্ছে ওই যে এই আয়নাঘর। চিন্তা করছো,